নমস্কার দর্শক বন্ধুরা, বার্জ অল্ডা ফিনির সাথে সকল দর্শক বন্ধুকে আরও একবার জানাই স্বাগত। আজকে সুমিতদা সেটআপের আরও একটি ভিডিও নিয়ে আমরা এসেছি। আজকে দাদার থেকে জেনে নেব যে ব্রিডিং টাইমে বা ব্রিডিং টাইম ছাড়াও এমনি টাইমে কিভাবে দাদা লাভবার্ডদের সফট ফুড কি ইউজ করে থাকেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমরা তো ভুট্টা তো ইউজ করি, এটা সাপ্লিমেন্টই আছে অনেকগুলো আপনার ইনগ্রেডিয়েন্ট। আমি এর পুরো ভুট্টা আছে, আপনার গম আছে, রাজমা আছে, সব খেয়ে নিয়েছে। আচ্ছা, এটা এগ ফুড আপনার ড্রাই ফর্মে আছে, আজকে ডিমও ছিল, সিদ্ধ বয়েলড ডিম ছিল, বয়েলড এগ, রাজমা তো বললাম, আর এতে ওই সয়া বড়ি আছে, ছোলার ডাল আছে, তরকা ডাল আছে, হ্যাঁ, আর অল্প পরিমাণে আপনার পিনাট আছে। হ্যাঁ, প্রত্যেকটা কোয়ান্টিটি হেলদি ফ্যাটের ওদের প্রয়োজন হয়, যারা পিনাট থেকে আপনার বেরিয়ে যাচ্ছে। আর আমি এক্সট্রা সেটা ইউজ করছি বর্তমানে আপনার অলিভ অয়েল, উইন্টার সিজন, সেই জন্য আমি অলিভ অয়েলটাও এক চামচ করে আমি ইউজ করছি। আমার 2 কেজি সফট ফুড প্রায় লাগে আমার। আচ্ছা, মানে যখন সফট ফুডটা রেডি করছি তখন একবার অলিভ অয়েলটা, হ্যাঁ, ওখানে পাইল করে দিচ্ছি এইটা, এটা দিয়ে ওটাকে আবার 10 থেকে 15 মিনিট আমি ওটাকে রেখে শুকিয়ে নিচ্ছি, ওটা খেয়ে নেয় অ্যাবজর্ব করে, দেন আমি বাকি ফুডগুলো প্রিপারেশন করি, দেন প্রত্যেকটা সব। এবার আপনি অনেকে মরিঙ্গা পাউডার আপনি ইউজ করতে পারেন, হ্যাঁ, আরও অনেক সাপ্লিমেন্ট আপনারা দিয়ে যেরকম সাপ্লিমেন্ট ইউজ করছেন করতে পারেন, গ্রিট আছে, মিনারেল আছে, সেগুলো তো আপনাকে ইউজ করতে হবে, গ্রিট আর মিনারেল, এগুলো বিভিন্নভাবে কম্বাইন করে আপনাকে একটা সব ফুড দিয়ে দেবে, যাতে পাখিকে দেবেন, পাখি যাতে খেয়ে নেয় সেটা, এমন না আপনি সব ফুড দিবেন বাট পাখি পাখি খেলো না, পড়ে গেছে, তো এটা ওয়েস্টেজ হলো, আর পাখিরও কোনো খেলতে লাগে, এমন দিলেন উইথ ইন আওয়ার হাওয়ার পাখি যাতে ওটা খেয়ে কমপ্লিট করে দেয়, কারণ ওর পরে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ হতে শুরু করবে 3 ঘন্টা বাড়তে, তো সেটাও মাথায় রাখতে হবে। তো আমরা এমনভাবেই খাওয়া দেবো যতটুকু দেবো যাতে ওটা পুরোটা পাখি খেয়ে নেয়। হ্যাঁ, এটা গরমকালেও দেন, হ্যাঁ, গরমকালে এবারে দিতে হবে, ফুডগুলো দুটা চেঞ্জ করে নিতে হবে আপনাকে, ফুডগুলো আপনাকে কিছুটা চেঞ্জ করে নিতে হবে। এখন গরমকালে আমরা ন্যাচারালি যে ফুডগুলো পাই, যেমন মার্কেট থেকে যে সবজিগুলো, ভেজিটেবিলগুলো, ওগুলো হচ্ছে শীতকালে আমরা যেগুলো পাই সেগুলো বডিকে হিট করে, যেমন পালং শাক, ওদের খুবই প্রয়োজন ব্রিডিং সিজনে, যেহেতু গরমকালে পাই না আমরা, ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি ব্রিডিং ফুড হিসাবে আপনি আমরা যেটাকে মানে খুবই প্রেফার করি পালং শাক। এবার পালং শাকে ফাইবার বেশি থাকার কারণে প্রোটিন, ওদের অ্যাবজর্পশনটাও দেখতে হবে যে আপনার প্যাটি হ্যাবিচুয়েটেড কতটা, আপনি পাখিকে দিয়ে গেলেন অত্যাধিক ফুডও খাচ্ছে বলে অ্যাবজর্বই করতে পারবে না, বডি থেকে আপনার ডিপ্লিট হয়ে গেলে, হ্যাঁ, ফাইবার অত্যাধিক হয়ে গেলে বডি ওটা অ্যাবজর্ব করতে পারবে না, তো আপনাকে সেটাও দেখতে হবে যে আপনার এরিয়াটিতে ডিপ্লি সোর্স কতটা, মানে সানলাইট কতটা, সানলাইটের উপরে বডি ডাইজেশন সম্পূর্ণটা নির্ভর করে ডিপ্লি, হ্যাঁ, আর যদি আর যাদের ইনডোর এরিয়ারই যাদের এতে আপনার সানলাইটের ডেফিসিয়েন্সি হচ্ছে, তারা সাপ্লিমেন্ট থ্রুতেও ডিপ্লি অ্যাড করা যেতে পারে, যেটা হচ্ছে আপনার মানে যেখানে সানলাইটটা যাচ্ছে না, যে যাদের ইনডোর এরিয়া যাদের সানলাইট প্রপার পাচ্ছে না, তারা নিয়ে 4 ঘন্টা সানলাইট সকালে 8টা থেকে 10টা আর বিকেলে আপনার 4টে থেকে 6টা, এই টাইমটাই এদের হচ্ছে ডিগ্রি সব থেকে সোর্স বেশি যাবে রোদের মধ্যে, সানলাইটের মধ্যে, যদি এই টাইমটা রোদ আপনার না পাচ্ছে সানলাইট এরিয়ারই সারাদিনে 2-4 ঘন্টা 2 ঘন্টাও পাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ডিগ্রি ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনার ভেটাফার্মের ডিগ্রি আছে সলিউবিল ডিগ্রি ধরেন, ওটা ইউজ করতে পারেন, ভালো কম্পানি সফট ফুডের সাথে ডিপ্লি, ওটা কি মানে ইনডোর এরিয়া ডেইলি বলছেন ওটা, হ্যাঁ, ডেইলি ইউজ করতে পারেন, ডিপ্লি রিকোয়ারমেন্ট তো রোজই হয় সফট ফুডে, কারণ ডিপ্লি হচ্ছে পাখির ফুড অ্যাবজর্পশন করা, ফুডটাকে অ্যাবজর্ব করে বডিতে, না হলে ওটা ফুড আপনি যে হাই প্রোটিন দিলেন বডিতে লাগবে না, বডিতে ওয়েস্টেজ হয়ে গেল, ওটা অ্যাবজর্ব করলো না, ও তো লুজ মোশন করে বের করে দিলে, ওয়াটার ফর্মে বেরিয়ে গেল, লুজ মোশন না, ওটা ওয়াটার ফর্মে বডি থেকে ডিপ্লিট করে দিলে, ফ্লাশ আউট করে দিলে বডি, অ্যাবজর্ব করতে পারবে। পাখির আপনার ব্রিডিং সিজনে আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে পাখির হাই প্রোটিনাইজ থেকে প্রোটিনাইজ ফুড, আমরা তখন কার্বস লো করে দেবো পাখি, আর প্রোটিন ইনটেক বাড়িয়ে দেবো, যখন আমার বক্সে বাচ্চা যখন কন্টিনিউ আমার রয়েছে, মানে বাচ্চা আমি প্রত্যেকটা ঘরে দেখছি যে 4-5টা আমার অ্যাভারেজ বাচ্চার, এখানে বর্তমান কোয়ান্টিটি অ্যাভারেজ হচ্ছে 5-6টা অ্যাভারেজ হচ্ছে না প্রত্যেকটা বক্স ইন্ডিভিজুয়ালি, এখন যদি আমি দেখাই আপনাকে 5-6টা বাচ্চা অ্যাভারেজ আপনি পাবেন, আমার দেখুন প্রত্যেকটা বক্সেই আপনার যেরকম ডেটাগুলো মেনটেন করা থাকে সেই হিসাবে, আর বাচ্চাগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে সেই হিসাবে, ছোটো বাচ্চাগুলো না হলে দেবে মারা, হ্যাঁ, হুম
আচ্ছা দাদা, রেখে 50-60 জোড়া রাখা মনে আপনার যদি আপনি এভারেজ 4টে করে বাচ্চা পান, সেটা কিন্তু হিউজ। এটা 50 জোড়া মেনটেন করাটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা ব্যাপার, যদি প্রপার ওয়েতে আপনি মেনটেন করেন। কারণ লাভবার্ডের ম্যাক্সিমাম জায়গায় আপনি দেখবেন ক্লিনিংটা নেই, আমি অনেক জায়গায় দেখেছি ক্লিনিংটা আপনাকে প্রপার আগে ধ্যান দিতে হবে। ডে বাই ডে, কারণ ওই জাঙ্ক ফুডগুলো পাখি যদি খেয়ে নেয়, ও বাচ্চাকে যদি ফিট করায়, বাচ্চাগুলো পরের দিন পেট খারাপ করে মারা যায়। যেটা আমরা কি ন্যাচারালি অনেকই ক্ষেত্রে ফেসবুকে আমরা দেখছি যে দাদা বাচ্চাগুলো মারা যাচ্ছে, এটার একটা যে সকালে আমি খাওয়া দিচ্ছি বের করছি রাতে, এটার একটা সমস্যা থাকতে পারে। তো এমন দেখতে হবে যেহেতু খাওয়াগুলো ব্যাকটেরিয়াল গ্রোথ হয়, ওটা 3-4 ঘন্টা বাদে খাবে, পাখিগুলো ক্রপ ইনফেকশন হয়, মারা যাবে। মানে ধরুন যদি আমরা 10টার দিকে সফটফুড প্রোভাইড করছি, অনেকে ধরুন দানা বার করে নেয়, কারো দানা থাকে 10টার দিকে সফটফুড প্রোভাইড করা হচ্ছে, বিকেলে 4টের মধ্যে সেটা বার করে নেওয়ার চেষ্টা করতে হবে। দেখুন সফটফুড বানানোরও নিয়ম আছে, একটা সফটফুড আপনি 10 ঘন্টাও রাখতে পারবেন। যেরকম আমি আমার সফটফুড কিন্তু মোর দ্যান 8 আওয়ার থাকে কেজে, কিন্তু ওরা 1 ঘন্টাতেই খেয়ে নেয়, আমি জানি ওরা খেয়ে নেবে, থাকবে না 1 ঘন্টা, তবুও আমি বাকিটা বের করা হয়, যেহেতু সন্ধ্যেবেলা আমার কাজের লোক আছে, সে আমার আর সময় হয়। তো সেক্ষেত্রে এবারে আপনাকে দেখতে হবে সফটফুডটা আপনার কতটা ড্রাই, রেড যদি হয় মানে যদি জলসা জলসা থাকে তাহলে কিন্তু ওটা স্মেল করবে 3 ঘন্টা। আর আপনি যখন সন্ধ্যেবেলা একটা খাওয়ার বাটিটা বের করবেন, ওটা একবার নাড়িয়ে দেখবেন যাতে ওটা টানাচুর হয়ে যায়, সেটা পাউডার ফর্মে গুঁড়ো গুঁড়ো একদম ডাস্ট হয়ে গেলে জাস্ট পড়ে থাকে, সেটা গায়ে গায়ে সেটে থাকবে না, মানে একদম আলগা আলগা টানাচুরের মতো ড্রাই হয়ে যায়, ঝুরঝুরে গুঁড়োর মতো একদম। তো সেরকম ফর্মেই আমরা ইউজ করি, ফলে আমার সফটফুডটা কিন্তু আমি 8 ঘন্টার বেশি রাখতে পারি। যদি ওরা নাও খেয়ে থাকে, 5 ঘন্টা বাদেও খায়, তাতে কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ হবে না, সফটফুডটা সেইভাবে একদম যাতে ভিজে ভাবটা না থাকে, ব্যাকটেরিয়াল গ্রোথ যাতে না হয়, তার জন্য আমরা কিছু প্রিপারেশন ইউজ করি, যেরকম হচ্ছে আমরা দারচিনি পাউডার ইউজ করি, একটা বডি হিট করে। আচ্ছা, আমরা রসুন পাউডার ইউজ করি, রসুন ব্রিডিং সিজনে, এটা অনলি কিন্তু ঠান্ডার সময় কিন্তু, হ্যাঁ এই জিনিসগুলো, গরম মশলা এগুলো এমনি আমরাও দেখবেন গরম মশলা ইউজ, রসুন কাঁচা হলুদ আদা এগুলো দিচ্ছি, কাঁচা হলুদটা আমরা ইউজ করছি না এখন শেষ হয়ে গেছে, বাট ওর অল্টারনেটিভে আমরা এখন দারচিনিটা ইউজ করছি, কারণ আমার এই তিনটে ডাস্ট করে পাউডার করা আছে, আমরা আদাটাও ইউজ করব, আদা রসুন আর কাঁচা হলুদ, আমরা শীতকালে এমন জিনিস খাওয়াবো যাতে বডিটা ওদের হিট থাকবে। হ্যাঁ, তো ন্যাচারালি আমরা যে ফুডগুলো পাই সেগুলো সবজিগুলো ভেজিটেবিলগুলো সেগুলো এখন কিন্তু অটোমেটিক্যালি হিট করে। হ্যাঁ, আর গরমকালে আমরা যে সবজিগুলো পাই সেগুলো কিন্তু বডি ঠান্ডা রাখার জন্য, কলমি শাক কলমি শীতকালের পালং শাক পালং শাক গরমকালের কলমি শাক, তো এই দুটো জিনিসই কিন্তু লিমিটে খাওয়া হবে, ওভার ডোজ হয়ে গেলেই কিন্তু পাখি অসুবিধা আছে, এটা মাথায় রাখতে হবে, যেহেতু দুটোই হাই প্রোটিনাইজ ফুড। হ্যাঁ, হাই প্রোটিনাইজ হাই ভিটামিন, তো এটা ডাইজেশনের ফর্মটাও কিন্তু খুব স্লো হয়ে যাবে, তো সেটা মাথায় রেখেই আপনাকে এতটাই দিতে হবে যাতে অল্প অল্প করে পাখি কেউ করতে হবে। আমি কোথাও দেখে নিলাম কেউ দিচ্ছে 1 বাটি, আমিও পরের দিন 1 বাটি দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি হবে কিন্তু আমার পাখি অতটা, হ্যাঁ পাখিকে আমরা প্রোভাইড করি, আর পাখিকে এমন খাওয়া দেবো যখন এই ফ্যাট কন্টেন্ট পাখিকে বাড়িয়ে দেবো, কারণ এমনি আমরা যে দানা ইউজ করি অনেকে কি করে ম্যাক্সিমাম আমরা দেখি দানাটার উপরেই ভরসা করে থাকে, সফটফুডটা তাদের কাছে হচ্ছে 25% আর দানাটা হচ্ছে 75%, আমরা এটাকে উল্টে নিই, মানে আমি প্র্যাকটিক্যালি এটাকে উল্টে নিই, আমার সফটফুড হচ্ছে 75%, দানা অনলি 25% রিকোয়ারমেন্ট ব্রিডিং সিজনে ওদের রিকোয়ারমেন্ট কমপ্লিট করে, 75% নিউট্রিশন তারা তাদের সফটফুড থেকে আমি ওটা কমপ্লিট করি, থ্রু আউট সেটা সাপ্লিমেন্ট হতে পারে, ফুড হতে পারে, হোয়াট এভার আমি ইউজ করি, সেই নিউট্রিশন ভ্যালুটা ওদের যে রিকোয়ারমেন্টটা সেটা সম্পূর্ণ তাদের সফটফুড থেকে কিওর হয়ে যায়। এই জিনিসগুলো মাথায় রেখে ব্রিড করালে আশা করি আপনারা সাকসেস পাবেন। আর বাকি এই চিচড়ে চিংড়ি মাছ, হ্যাঁ চিংড়ি চিংড়ি, হ্যাঁ এগুলো কি খাওয়া যাবে? হ্যাঁ, চিংড়ি মাছ হচ্ছে আপনার বডি হিট করে, তো ডেফিনেটলি চিংড়ি মাছ হাই প্রোটিন, হাই প্রোটিন এন্ড হাই ক্যালোরি, তো ডেফিনেটলি আপনি ইউজ করতে পারেন। দেখি এখন দেওয়া যাবে না, মানে অল্প যে কোনো টাইমে আপনি ইউজ করতে পারেন, অল্প ওটা শীতকালের জন্য, শীতকালের জন্য না গরম রাখতে হবে, আপনি ফার্ম প্রাইস আমাদের সাথে মিশিয়ে দেবো, আপনার 1 কেজি সফটফুডে আমরা ইউজ করি 10 গ্রাম চিংড়ি পাউডার, এবার আপনি সেটা 10 গ্রামের জায়গায় আপনার 2 কেজি যদি আছে 2 গ্রাম ইউজ করবেন, পাখি হ্যাবিচুয়েটেড যদি হয় 25 গ্রাম 30 গ্রাম ইউজ করবেন, দিচ্ছেন আজকে 30 দিন যদি দিই একদিন পরে আবার, হ্যাঁ 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 দুটোই হাই ক্যালোরি অ্যান্ড হাই অল্প অল্প।
মানে পালং শাক যদি দেন শাকও ইউজ করতেন সেটা অল্টারনেটিভ দেবে এমন না যে আজকে পালং শাক দিলে কালকে বাঁধাকপি দিন আরো অনেক সবজি কাল বাঁধাকপি দিন পরের দিন পাঁচ সাত দিন শাক অনেক রকম ইউজ করা যেটা পাওয়া যায় তাহলে সব খাওয়া দেবেন কোনো কিন্তু অল্টারনেটিভ দেবে পরিমাণ কম দিন পরিমাণ কম আমরা সব ফুডে ওটাকে স্টপিং করে মিশিয়ে দিই সব ইনগ্রিডিয়েন্টও পেলো অল্প 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 আর একটা ইউজ করতে পারেন বিটরুট ভেঙে দেখতে হবে আপনি গুগলেও যদি সার্চ করেন এগুলো কিন্তু ইজিলি জানতে পারবেন কোন জিনিস কী নিউট্রিশন ভ্যালু ক্যারি করে সেগুলো জেনে নিলে আমরা পাখিকে কিন্তু খুব ভালোভাবে পরিচর্যা করতে পারবো। আচ্ছা।